হ্যালো গাইস আজকে আমরা ক্লিন কিউর আর মেসিকিওরের মধ্যে একটু ডিফারেন্স দেখবো ভেরি কুইক এবং এটা একটা আনঅফিশিয়াল ভিডিও সো ক্লিন কোড বলতে বোঝাই হচ্ছে যে কোটটা ড্রাই হবে রিডেবল হবে মজুলার হবে ইজিলি এক্সটেন্সেবল হবে সো আমরা মেইনলি যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে জাভা এবং সি শার্পের জন্য এবং ড্রাই নিয়ে আমি ম্যাক্সিমাম ভিডিওতেই কথা বলি যদিও মানুষ শোনে বাট জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয় না সো ফার্স্ট একটা সিম্পল মেসি এক্সাম্পল থেকে যাই যে অ্যাকচুয়ালি ড্রাই কখন হয় বা হয় না সো ডু নট রিপিট ইউর সো আমার কাছে একটা কোড আছে ওকে সো এখানে এটা দিয়ে একটা টেক্সট ফাইলকে অ্যাকচুয়ালি ফার্স করা হচ্ছে সো টেক্সট ফাইলটা যদি আমি ভিতরে যাই এই টেক্সট ফাইলগুলা সো বিন ফোল্ডারের ভিতরে হচ্ছে সো ফার্স্ট জিনিস হচ্ছে যে কখনোই কোডের ভিতরে হার্ড কোডের লোকেশান লেখা উচিত না এটা হচ্ছে ফার্স্ট থিং কখনোই না এবং যতটা পসিবল কোডের মধ্যে কখনোই কনস্ট্যান্ট থাকবে না কী বলে স্ট্রিং রাখা যাবে না যতটা পসিবল স্ট্রিং মানেই হচ্ছে যদি আমি কোটেশান ইউজ করি তার মানে একটা হার্ড কোডতেই চেঞ্জ করা যায় না সো যদি কোনো স্ট্রিং ব্যবহার করতে হয় সেটা কনস্ট্যান্টের ভিতরে থাকবে একটা কনস্ট্যান্ট হয়ে কেননা যখন আমি অ্যাকচুয়ালি স্ট্রিং ইউজ করে ছেড়ে দিচ্ছি ওটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্যান্টই হয়ে যাচ্ছে সো ওটা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলে থাকা রাখা বেটার আর এই ধরনের কোড কখনই ইউজ করা উচিত না সো এটির সলিউশন যেটা হতে পারে যে ডিরেক্ট অ্যাপ পাটটা বের করা যেটা কিনা খুবই ইজি অ্যাপ ডোমেইন ডট কারেন্ট ডোমেইন ডট বেজ ডিরেক্টরি সো এটা দিয়ে আমি কারেন্ট অ্যাপ পাত্রা পেতে পারি তারপর এটার সাথে কনকান কনকাটানেক্ট করে আমি যে টেক্সটটা দরকার সেটা নিতে পারি সো এখানে যে জিনিসটা হচ্ছে যে ফার্স্ট চারটা টেক্সট ফাইল আছে টেক্সট ফাইল সো ফার্স্ট হচ্ছে টাইটেল দেন হচ্ছে ল্যাটিটিউড দেন হচ্ছে লংগিটিউড দেন হচ্ছে কান্ট্রি নেম দেন হচ্ছে পপুলেশন এভাবে হচ্ছে ফরমেট করে অনেকগুলো কান্ট্রি ইনফরমেশন আছে সো একটার মধ্যে কাউন্টি একটার ভিতরে ডিস্ট্রিক্ট একটার ভিতরে ডিভিশন আছে সো কোডটা যেটা করা হয়েছে যে একই জিনিস বাট একই কোড বারবার কপি পোস্ট করে বিভিন্ন ম্যাথডে লেখা হয়েছে এটা হচ্ছে কাইন্ড আ ভেরি ব্যাড প্র্যাকটিস এখানেই হচ্ছে যে কোডটা ওয়েট হয়ে যায় সো ড্রাই মিনস ডু নট রিপিট সেলফ ইভেন যদি একটা লাইনও হয় সেটাও আমি রিপিট করব না আমাকে ওই পর্যন্ত সেন্সিটিভ হতে হবে ঠিক আছে বাট অনেক সময় একটা লাইনের জন্য অ্যাকচুয়ালি আমরা আরেকটা ম্যাথড লিখি না বাট মানে এটাই হচ্ছে মেইন কনসেপ্ট সো এটা যেটা হতে পারে যে প্রত্যেকটা জিনিসের প্যারন্ট সেম প্রত্যেকটা টেক্সট ফাইলেরই প্যারান্ট সেম সব কিছুই সেম এবং নেক্সট জিনিস হচ্ছে যে আমি একটা মেথড লিখব সো এটার সলিউশনটাতে যাই সলিউশনটা আগে যেরকম আমার অনেকগুলো ম্যাথড ছিল এখানে একটাই মেথড আছে এবং একটা ম্যাথডের মধ্যে আমি জাস্ট যে জিনিসটা আমার দরকার এবং ওটা অনুযায়ী অ্যাকচুয়ালি ভ্যালুটা পাস হয় এখানে অ্যাকচুয়ালি যে মেথডে আছে কাউন্টিতে যদি থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি পাস করে এটা অ্যাকচুয়ালি দুইটা পেজে সেভ হবে সো কাউন্টিটা ট্রু হবে বাকিগুলো সব ফলস অফ বাট মোরলেস বাকি সব কোড কিন্তু সেম ঠিক আছে সো এখানে যে জিনিসটা হচ্ছে যে প্যারামিটারের ইনপুট নিয়ে নেওয়া হয়েছে কাউন্টি স্টেট অর সামথিং লাইক দ্যাট সো এই প্রত্যেকটা প্যারামিটার অ্যাকচুয়ালি আমার ডেটা ভিজে সেভ হওয়ার সময় চলে যাচ্ছে অ্যান্ড নেক্সট থিং আমাকে অ্যাকচুয়ালি এটা একটা রাউট ম্যাথড যেটা কিনা অ্যাকচুয়ালি ডিসাইড করবে যে আমি অ্যাকচুয়ালি কোথায় যাবো সো রাউট ম্যাথডে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট অ্যাপ ডোমিন ডিরেক্টরিটা নিয়ে নিলাম দেন বেসড অন আমি কোনটা চুজ করতেছি কাউন্টি স্টেট অর ডিভিশন ওটার উপরে বেস করে আমার জাস্ট নামটা আসতেছে টেক্সটাইল যেহেতু সবগুলো একটা প্যাটার্নে আছে প্যাটার্নে থাকলে আমি সবসময় এই ধরনের জিনিস করতে পারি সো প্যাটার্ন থেকে আমি জাস্ট আমি কিন্তু কতটা রিডিউস করলাম আমি এই এই একটা লাইনও আমি প্রত্যেকটা জন্য লিখলাম না আমার যতটা পসিবল রিডিউস করা এটা কেবল ড্রাই ডু নট রিপিট ইয়ার সেলফ একটা লাইনও যদি রিপিট হয় ওটাকেও আমি চেষ্টা করব যে রিপিট না করে আমি যতটা মিনিমাইজ করে নিয়ে আসতে পারি সো মিনিমাইজ করলাম আমি মিনিমাইজ করে আমি যে জিনিসটা অ্যাকচুয়ালি আমার দরকার সেটার জন্য আমি জাস্ট লাইন্স ভ্যালুটা নিয়ে নিলাম এবং লাইন্সটা নেওয়ার পর লাইন্সটা আমি মেইন প্রসেসিংয়ে পাস করে দিচ্ছি এবং মেইন প্রসেসিংয়ে সেম কোডটাই রান হচ্ছে প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসের জন্য আমাকে আর কোনো কিছুই চিন্তা করতে হচ্ছে না সো অ্যাকচুয়ালি ড্রাই কোডের সুবিধাটা কী ড্রাই কোডের সুবিধাটা হচ্ছে যে আমি লেথসে আমার যদি এরকম দশটা বা চারটা ম্যাথড থাকতো চারটা ম্যাথড থাকতো এখন লেটসে আমার অনেক দিন পরে বা কাজ করার সময়ই মনে হচ্ছে যে এখানে একটা ভুল হয়েছে এটা চেঞ্জ করতে হবে সো আমাকে আবার চারটা প্লেসে গিয়ে চেঞ্জ করতে হচ্ছিলো ঠিক আছে সো এই যে প্রবলেম্যাটিক জিনিসগুলো সবগুলো যদি সলভ হয়ে যায় যদি আমি ড্রাই কোড লিখি ঠিক আছে সো নেক্সট হচ্ছে রিডেবল তা রিডেবল বলতে বোঝা যাচ্ছে কোডটা দেখেই যাতে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছে আমাকে যাতে লজিকে না যেতে হয় সো এখানে যদি আমি লোড মানে লজিকটা পড়ার চেষ্টা করি আমাকে অ্যাকচুয়ালি লজিকটা বুঝতে হবে যে ইন্ডেক্স অফ দিয়ে কি করার চেষ্টা হচ্ছে হচ্ছে কি ওটা হচ্ছে কি যদি আমার কখনো মানে কোনো কিছু প্যাটার্নে থাকে এখানে কিন্তু একটা আছে আমার কিন্তু তখন ইন্ডেক্স এইভাবে করার আমার কোনো দরকার নাই সো এটার জন্য যদি প্যাটার্নে থাকে আমি অলওয়েজ এটা করতে পারি স্প্লিট করতে পারি ঠিক আছে সো এটা অ্যাকচুয়ালি লজিক্যাল সেন্স বাট এটা অ্যাকচুয়ালি রিডেবল না রিডেবল বলতে বোঝা হচ্ছে যেমন এই যে এই কোডটা এটা আমি অ্যাড করতেছি বাট ডেডেভিজ অ্যাডের জন্য কোনো ফ্যান্সি কোড নেই থাকে না থেকে আমি জাস্ট বলতেছি যে টেবিল স্টার্ট অ্যাড মানে আমি যেটা পড়েই আমি বুঝতে পারতেছি অ্যাকচুয়ালি কী বোঝাতে চাচ্ছে আমাকে অ্যাকচুয়ালি লজিকটা ব্রেক থ্রু করতে হচ্ছে না বাট ভেরিয়েবলের নাম উল্টাপাল্টা না এক্স ওয়াই জেড না বা ম্যাথরের নাম এক্স ওয়াই জেড না ম্যাথরের নামটা পড়ে বুঝা যাচ্ছে অ্যাকচুয়ালি সে কী করবে ঠিক আছে এটাকে বলে রিডেবল কোড যেটা পড়ে আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি সেটা কী হচ্ছে সো এর জন্য যেটা হয় যে ম্যাক্সিমাম সময় ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসে যেটা করা উচিত সেটা হচ্ছে যে কোডগুলার মেথডগুলোর নাম খুব সুন্দর করে দেওয়া উচিত যেটা কিনা পড়ে যে কেউ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেন হচ্ছে মডুলার এবং রিডেবল ইয়ে করতে গেলে অ্যাকচুয়ালি মজুলার হবেই যে যতটা আপনি যতটা আর কি আমরা কি বলে ছোট ছোট পিসে ভাগ করতে চাই জিনিসটা এখন যত যত ছোট পিসে ভাগ করবো ততটা ইজি হবে জিনিসটা মডিফাই করা এখানেই হচ্ছে ম্যাসিকোড সো ম্যাসিকোটের ভিতরে এখানে আমি সাপোজ ল্যাটিউড বের করতেছে এটাই প্রসিজার বাট এখানে এই চারটা লাইনেরটিউড না বের করে ল্যাটিউডের জন্য একটা ফাংশান থাকতে পারত তাহলে যেটা হতো যে ছোট একটা কারণে যদি আমার কোর্টটা প্রবলেম হতো কোনো একটা কারণে ল্যাটিটিউড পার্সিংয়ে তাহলে আমি খালি ওখানে গিয়েই দেখতে পারতাম এখন আমাকে দেখতে হলে সব কোর্ট গো থ্রু করে আসতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে সো কোডটাকে অলওয়েজ মজুলার করতে হবে যতটা ছোটো ছোটো পিসে করা পসিবল যতটা ছোটো ছোটো পিসে নেন আমি যদি এই তিনটা ফলো করি আমার কোড অবভিয়াসলি ইজিলি এক্সটেন্সেবল হবে বাট ইজিলি এক্সটেন্সেবল বলতে যেটা বোঝায় যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালগুলা ফলো করে স্ট্রাকচার প্যাটার্ন বা স্ট্র্যাটেজি প্যাটার্ন বা সফটওয়্যার ডিজাইনিংয়ের যে প্যাটার্নগুলো আছে গ্যাংস অফ ফোর সো প্যারেনগুলো ইউজ করে মানে যে প্রবলেমের জন্য যে জিনিসটা দরকার সেটা ইউজ করে এমন কোনো ডিজাইন প্যারানস দেওয়া যেটা কিনা অ্যাকচুয়ালি ইজিলি এক্সটেন্সেবল সো জাভা এবং সি শার্প আমি রিডেবল বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে জাভা এবং সি শার্পের জন্য রিডেবল বলতে একটু ডিফারেন্ট জিনিস বোঝায় যেটা কিনা নেইমিং কনভেনশন সো ক্লাস নেম এটা আপার ক্যামেল কেস সি শার্পেও জাভাতেও নো ডিফারেন্স সো আপার ক্যামেল কেস বলতে বোঝায় আমি যদি একটা ক্লাস লিখি সো আমার ক্লাসটার নাম যদি হয় হাউ ইউ ডুইং সো হাউ এইসটা হবে বড়ো হাতের ইউর ওয়াইটা হবে বড়ো হাতের ডুইংয়ের ডিটা হবে বড়ো হাতের ঠিক আছে সো এটাকে বলে আপার ক্যামেল কেস সো এটা সি শার্প এবং জাভা দুটার জন্যই সেম সো লেটস এখন যদি আমি ক্লাসের মধ্যে কোনো ম্যাথড লিখতে চাই ম্যাথডেরই একটু ডিফারেন্ট জাভা এবং সি শার্পের জন্য সো সি শার্পের জন্য দ্যাটস ফাইন সি শার্প আপার কেস পর ম্যাথড নেইম অ্যান্ড প্রপার্টি নেইমস দ্যাটস ফাইন বাট জাভাতে একটু ডিফারেন্ট জাভাতে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে ম্যাথড নেইমগুলো আমার হবে লোয়ার ক্যামকেইস ফার্স্ট ক্যারেক্টারটা লোয়ার হবে বাকিটা ক্যামালকেস ঠিক আছে সো এটা অ্যাকচুয়ালি জাভা সো নেইমিং কনভেনশনগুলো অ্যাকচুয়ালি ফলো করা হয় যেটা হচ্ছে যে কোর্টটা যাতে মাঝম রিডেবল হয় এবং ডেভেলপার দেখে যাতে বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি ম্যাথড অর সামথিং লাইক দ্যাট বাট সি শার্পে অ্যাকচুয়ালি কনভেনশনগুলো একটু ডিফারেন্ট যাওয়াতে আর একটু ডিফারেন্ট সো যদি আমার কোনো ফিল্ড হয় ফিল্ড হয় তখন ফিল্ড হলে যেটা হয় যে লেটস আমি যদি লিখি ফিল্ড ফিল্ড হলে সি শার্পে যেটা করে যে মানুষ লোয়ার কেস লোয়ার ক্যামেল কেস লিখে লোয়ার ক্যামালকেস বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো মানে বাধা ধরনের এটি করতে হবে বাট এটা বেটার এটা অ্যাকচুয়ালি যে ডেভেলপার সে দেখলে বুঝতে পারে আসলে কী হচ্ছে আর জাভাতে যেটা করা হয় যে ফিল্ড যেহেতু একটা ইনস্ট্যান্স ভেরিয়েল সো এটা আন্ডার স্কোর আন্ডারস্কোর ইয়া করা হয় সো মেনি ডেভেলপার্স ডু দ্যাট আর যদি সি শার্পের কোনো প্রপার্টি হয় ওটা অ্যাকচুয়ালি আপার ক্যামালকেইস হবে বাট জাভাতে প্রপার্টি নামে কোনো জিনিস নেই ওটা অ্যাকচুয়ালি গেটসাইট ম্যাথড সো গেটসেট ম্যাথডের জন্য গেটার লোয়ার ক্যামের কাইজ থেকে হবে যেহেতু ম্যাথড ক্লাসের ভিতরে লেখার সময় যতটা পারি আমাকে মজুলার হতে হবে